হ্যালো বন্ধুরা এসাউথা গ্রুপে সবাইকে স্বাগত জানাই এই মুহূর্তে ব্রেকিং নিউজ এসএসসি দু হাজার ষোলো শিক্ষকদের মুসলেখা নিয়ে নোটিফিকেশান জারি কাকে কাকে জমা দিতে হবে এই মুসলেকা ডিআই অফিস থেকে পিডিএফ কবে পাবেন এবং সাথে সাথে আপনাদের আরও জানানো হচ্ছে যে কপি কোথায় জমা দিতে হবে সবাইকে কি এই মুসলেখা জমা দিতে হবে যারা যোগ্য এবং অযোগ্য গ্রুপ সি গ্রুপ ডি নাইন টেন আছেন সবাইকে সমস্ত বিস্তারিত তথ্য এখনই দেওয়া হবে অবশ্যই চ্যানেলটি যদি নতুন হয়ে থাকেন চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এবং পাশে রাখা বেল আইকন ক্লিক করবেন যাতে কোনো চাকরির আপডেট আপনার মিস না হয় এবারে দেখে নিন যে শিক্ষকদের মুছলেখা নিয়ে বর্তমানে কী আপডেট রয়েছে এই মুহূর্তে ব্রেকিং নিউজ এসএসসি দু হাজার ষোলো শিক্ষকদের মুছলেখা নিয়ে এই মাসেই শিক্ষা দপ্তর থেকে পশ্চিমবঙ্গ শিক্ষা দপ্তর থেকে একটি নির্দেশিকা জারি হতে যাচ্ছে এই মুহূর্তে আমাদের কাছে এটাই খবর তার সাথে সাথে এটা প্রশ্ন হলো এখন কাদের মুছলেখা এই মুছলেখাটা দিতে হবে শুধুমাত্র সমস্ত অযোগ্য শিক্ষক শিক্ষাকর্মী আছেন তাদের সবাইকে দিতে হবে নাকি শুধুমাত্র অল যেসব ছাত্র ছাত্রীকে পড়াচ্ছেন যেসব শিক্ষক শিক্ষা দু হাজার ষোলো সালে যুক্ত হয়েছেন সমস্ত শিক্ষক শিক্ষাকে দিতে হবে না শুধুমাত্র এই অযোগ্য যারা আছেন সেই অযোগ্য ছাত্র টিচার যারা আছেন সেই অযোগ্য টিচারদের বা অযোগ্য যে শিক্ষাকর্মী আছে তাদের দিতে হবে এটা নাকি সমস্ত শিক্ষকদের দিতে হবে এটা কিন্তু বর্তমানে বড় প্রশ্ন মারফত শিক্ষা দপ্তর থেকে প্রাপ্ত যে তথ্য সেই অনুসারে এটা জানানো যাচ্ছে আপনাদের সবাইকে যে সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে তথাকথিত শুধুমাত্র অযোগ্য শিক্ষকদের কিন্তু মুছিলেখা নেবে শিক্ষা দপ্তর সবাইকে মুছিলেখা নেবে না শুধুমাত্র অযোগ্য শিক্ষকদের মুছিলেখা নেবে শিক্ষা দপ্তর বুধবার বিকাশ ভবন সূত্রে জানা গেছে দ্রুত এই সংক্রান্ত একটি নির্দেশিকা প্রত্যেকটি ডিআইদের কাছে কিন্তু যে স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট আছে সেখান থেকে প্রত্যেকটি ডিআইয়ের কাছে কিন্তু সেই সম্পর্কিত নির্দেশিকা যাচ্ছে অলরেডি নির্দেশিকা পাশ হয়ে গেছে এবার সেই নির্দেশিকা কী লেখা রয়েছে নির্দেশিকা পাবলিক ডোমেনে আসার সাথে সাথে আপনাদের সাথে শেয়ার করবো মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক শিক্ষক শিক্ষাকর্মী যারা আছেন সবারই ভাগ্য ঝুলে রয়েছে সুপ্রিম কোর্টের যে নির্দেশ হবে তার উপর তাই আপাতত তারা কাজে যোগ দেবেন এই মুচলেখার ভিত্তিতে মুচলেখার উপর ভিত্তি করে কিন্তু কাজে যোগ দিতে হবে গরমের ছুটির পরে স্কুল খুলে গেছে এবার সেই মুচলেখা সংক্রান্ত যে স্কুলগুলির মাধ্যমে যে মুচলেখা সংক্রান্ত বিজ্ঞপ্তি সেই বিজ্ঞপ্তি কিন্তু স্কুলগুলিকে দিতে বলবে শিক্ষা দপ্তর এই সংক্রান্ত একটি নির্দিষ্ট পিডিএফ ফর্মেটও অলরেডি শিক্ষা দপ্তর থেকে তৈরি করা হয়ে গেছে এবং পাস হয়ে গেছে জাস্ট ওগুলো ডিআই মারফত প্রতিটি স্কুলে হেডমাস্টার বা হেড অফ দ্য ইনস্টিটিউট যিনি আছেন হেডমাস্টার বা যেইটাকে টিচার ইঞ্জিন তাদের কাছে দেওয়া হবে সাথে সাথে এর আগেও আপনাদের সাথে আমরা বিভিন্ন পিডিএফ শেয়ার করেছি এই বিভিন্ন শিক্ষা দপ্তর থেকে প্রাপ্ত এছাড়া এইবার যদি এই পিডিএফটি আপনাদের আসে পাবলিক ডোমেনে শিক্ষা দপ্তর থেকে সেই পিডিএফটি যদি সবাইকে দিতে হয় তাহলে আমরাও আপনাকে এই পিডিএফটিও দিয়ে দেবো তার জন্য অবশ্যই এই সব দেশগুলো সাবস্ক্রাইব করে বা বেল আইকন ক্লিক করে রাখবেন যাতে পিডিএফগুলি আপনাদের সাথে আমি শেয়ার করতে পারি এবং সবার আগে আপনি আপডেট পেয়ে যান এছাড়া হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চের বিচারপতি বিশ্বজিৎ বসু পশ্চিমবঙ্গের শিক্ষক শিক্ষিকাদের আবার তথ্য আপলোড করারও নির্দেশ দিয়েছেন আজকে স্কুলের শিক্ষকরা যে বিষয়ে পড়াচ্ছেন সেই বিষয়ে তার যোগ্যতা কী আছে ছাত্রছাত্রী এবং অভিভাবক সকলেরই কি তা জানার অধিকার আছে কি না সেটাও কিন্তু প্রশ্ন তোলেন অবশ্যই সকলের অধিকার আছে শিক্ষক শিক্ষিকা পর্যাপ্ত যোগ্যতা না থাকা সত্ত্বেও স্কুলে পড়াচ্ছেন বলে অভিযোগ আসে তাই প্রত্যেকের যোগ্যতা সরাসরি সরকারি পোর্টালে আপলোড করতে হবে এটা কিন্তু অলরেডি প্রত্যেকটা শিক্ষককে নির্দেশ দিয়েছেন বিশ্বজিৎ বসু বৃহস্পতিবার এই এমনই মন্তব্য করেন ভুয়ো শিক্ষক মামলায় কলকাতা হাইকোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসু এমনই মন্তব্য করেন শুধু তাই নয় শিক্ষক শিক্ষিকাদের যোগ্যতা সহ একাধিক তথ্য আগামী দু সপ্তাহের মধ্যে বাংলা শিক্ষা পোর্টালে আপলোড করতে হবে বলে নির্দেশ দেওয়া হয়েছে কারণ কারণ অলরেডি দু সপ্তাহ টাইম কিন্তু বিশ্বজিৎ বসু বিচারপতি বিশ্বজিৎ বসু বেঁধে দিয়েছেন সাথে সাথে আমাদের যে শিক্ষা দপ্তরে যিনি ছিলেন অ্যাডভোকেট তিনি কিন্তু দুই মাস সময় চেয়েছিলেন কিন্তু দুই মাস সময় দেননি সম্মানীয় বিচারপতি বিশ্বজিৎ বসু উনি কিন্তু মাত্র দুই সপ্তাহ সময় দিয়েছেন এবার দু সপ্তাহের মধ্যে কীভাবে সম্ভাবনা আপলোড হয় সেটাও কিন্তু একটা প্রশ্ন সাথে সাথে মুর্শিদাবাদের গোতা হাই স্কুলে ভুয় শিক্ষক সংক্রান্ত মামলা সূত্রে বিচারপতি বসুল এই নির্দেশ দিয়েছেন শিক্ষাগত যোগ্যতার পাশাপাশি সংশ্লিষ্ট শিক্ষক কতদিন চাকরি করছেন কবে অবসর নেবেন তিনি তার তথ্য কিন্তু সেইখানে পোর্টালে তুলে দিতে হবে সেই সঙ্গে রাজ্যের কোনো স্কুলে কোন স্কুলে কতজন শিক্ষক রয়েছেন তারও নির্দেশ তিনি দিয়েছেন সেটা কিন্তু আপলোড হবে সাথে সাথে ভুয়ো শিক্ষক সংক্রান্ত এই মামলার সিআইডিকে তদন্ত নির্দেশ দিয়েছেন বিচারপতি বসু গোথা হাই স্কুল ছাড়া রাজ্যের আর কোনো স্কুলে ভুয়া শিক্ষক রয়েছে কিনা তা যে সিআইডিকে বের করতে বলা হয় চাঞ্চল্য তদন্ত নেমে একটি নতুন তথ্য উপায় তাঞ্চলকর তত্ত্ব পায় এই সিআইডি বিভিন্ন জেলায় জেলায় একাধিক শিক্ষকেরও কিন্তু খোঁজ মিলছে এই মামলাটি কিন্তু শুনানি ছিল সেদিন তাহলে আপনারা দেখতেই পেলেন যে সম্পূর্ণ যে বিষয়টা সেটা হলো এটা আপনাদের কিন্তু খুব শীঘ্রই আপনাদের হাতে চলে আসে এই মুচলিকা সংক্রান্ত বিজ্ঞপ্তি এবং মুচলিকা কী লেখা থাকবে মুচলিকার মডেল কপি এসব দেশের গ্রুপে দেওয়া হবে এবং সবার আগে আপডেট পেটে এসব দেশটা গ্রুপ সাবস্ক্রাইব করে পাশের একটা বেলাইকন ক্লিক করেন তাহলে মুচলিকা সংক্রান্ত এবং কোথায় পাঠাতে হবে সাথে সাথে কী কী কাগজ জমা দিতে হবে সম্পূর্ণ বিস্তারিত দিয়ে দেবো পরবর্তী ভিডিও নিয়ে খুব শীঘ্রই আসি সাবস্ক্রাইব করে পাশে বেল বেলাইকন ক্লিক করুন ভালো থাকুন